আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, পৃথিবীতে সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে জান্নাতুল ফেরদৌসের মালিক হওয়া। আপনার কাছে এই কথাটি শুনে হয়তোবা অবাক করছে। আসলে আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করুন যে আপনি কি ভালো কাজগুলো করতে পছন্দ করেন নাকি খারাপ কাজগুলো করতে পছন্দ করেন। আমার ধারণা মতে যে একজন পাগলও সে বলবে যে আমার খারাপ কাজগুলো করতে পছন্দ হয় না, সে কোনো কথাই বলবে না। আর বিবেকবান লোক হলে সে তো অনায়াসে এক কথাই বলে দেবে যে আমার ভালো কাজগুলো করতে ভালো লাগে। সবাই ভালো কাজগুলো পছন্দ করে, আর আল্লাহ তাআলাই বলেছেন যে যারা ঈমান আনে এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস, সূরা কাহাফ 107 নম্বর আয়াত। সুতরাং সবার কাছে পছন্দনীয় যে কাজ, সে কাজের অনুকূলে জান্নাতের প্রবেশপথ। তাহলে আমি আপনি যাই করছি না কেন, তার মানদণ্ড কিন্তু হচ্ছে হয় জান্নাত কিংবা জাহান্নাম। জান্নাত পেলে এর চেয়ে বড় আনন্দ বিষয় আর কোনো কিছু হতে পারে না। একটা উদাহরণ দিই যে ধরুন আপনি আজান দেওয়া কাজটাকে খুবই পছন্দ করেন, আজান দিতেও চান, কিন্তু এলাকার মসজিদে আপনাকে কখনো কখনো আজান দিতে দেয় আবার দিতে দেয় না, হয়তোবা মাসে কিংবা বছরে বা কোনো একবার সুযোগ পেলে আপনি হয়তোবা আজান দেন। এবার কিছুদিন পর হঠাৎ করে সেই মসজিদে আপনাকে মুয়াজ্জিনের দায়িত্ব নিতে বলা হলো এবং এর জন্য আপনাকে প্রতি মাসে 10,000 টাকা হাদিয়া দেওয়া হবে, এরকমটাই নির্ধারণ করা হচ্ছে। আচ্ছা বলুন তো, তখন কি আপনার আজান দিতে যে খুশিটা আগে যেরকমটা লাগতো, এখন কি তার চাইতেও বেশি খুশি লাগছে নাকি কম? অবশ্যই বেশি। আর আপনিও আনন্দিত হচ্ছেন যে আমি একটি ভালো কাজ করতাম টাকার বিনিময়ে ছাড়া, কিন্তু আজকে আল্লাহ তাআলা সেই কাজটা আমাকে হাদিয়া স্বরূপ আমাকে অর্থ দিচ্ছে, যার কারণে আমার পরিবার সংসার সব কিছু চলে যাবে। অর্থাৎ ভালো কাজগুলো করলে আপনি দেখবেন কি যে সব কিছু ভালোই হচ্ছে। তাহলে ভালো কাজ করতে যেও আমাদের খুশি হওয়ার কথা, যেহেতু ভালো কাজ আমাদের সবারই পছন্দের। একইভাবে যদি প্রশ্ন করা হয় যে আমরা কষ্টের কাজ করতে পছন্দ করি নাকি আরামের কাজগুলো করতে পছন্দ করি, উত্তরে অবশ্যই আমরা প্রথমটার কথা বলবো না, আমরা বলবো যে আমরা আরামের কাজটাকে বেশি পছন্দ করি। আপনি যদি একটু ভালোভাবে আপনাকে যদি ব্যাখ্যা করি যে জিনা করতে বেশি কষ্ট হয় নাকি বিবাহ করতে বেশি কষ্ট হয়, অবশ্যই জিনা করতে আপনার অর্থের খরচ হয়, আপনার সময় খরচ হয়, এবাদত করতে পারবেন না, আপনার পড়াশোনা ভালো হবে না কিংবা চাকরি ভালো হবে না, নানান সমস্যা। কিন্তু বিবাহের পর আপনি দেখুন যে আপনি যদি অনৈতিক কোনো কাজ করেন সেটা কিন্তু হয়ে গেল, বিয়ের আগে কিন্তু সেটা গোপনে করতে হতো, এখন আপনি সরাসরিভাবে করতে পারছেন কোনো বাধা ছাড়া। আর বিয়ের পরে খরচ করছেন নিজের সংসারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের বাবা মা ভাই বোন সবার জন্যই, এতে কোনো সমস্যা হচ্ছে না, এটা আপনার সময় অপচয় হচ্ছে না, বরং এতে আপনার সুন্নত এবং আল্লাহ তাআলা যে ফরজ বিধান করেছেন সে বিধান অনুযায়ী আপনি আমল করছেন। আরেকটা বিষয় দেখুন যে নেশা করতে আপনার বেশি টাকা খরচ হয়, কিন্তু সেই নেশার টাকাটা যদি দরিদ্র অসহায় মিসকিন ইয়াতিম এদেরকে যদি আপনি দান করেন, খাওয়ান, পোশাক দেন, যে কোনো কিছুভাবে উপকার করলেন, তখন দেখবেন যে তাদের যে হাসিটা সেই হাসিটা আপনার কাছে অনেক ভালো লাগছে, তাদের যে চোখের পানিটা সে পানিটাও আপনার কাছে অনেক ভালো লাগছে, আপনার মন ফ্রেশ হয়ে যাচ্ছে, কাজের প্রতি আরও উৎসাহ যাচ্ছে, মনটাকে পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনার বাবা মায়ের কথা আপনি
শুনতে ভালো লাগে না, বা আবার আপনাকে বকাঝোকা করে বিভিন্ন কাজের জন্য, বা ছোট একটা ভুল করলে অনেক বেশি বকা বা ঝগড়া করে। কিন্তু পরবর্তীতে আপনি যদি কোনো একটা ভালো কাজ করেন, দেখবেন যে আপনার বাবা মা কীভাবে আপনাকে ভালোবাসছে, কত করে আপন করে নেয়। সব কিছুই কিন্তু ভালো ভালো যে কাজগুলো আপনার করতে কোনো দ্বিধা লাগে না, স্বাচ্ছন্দ্য বোধভাবে করতে পারছেন, সে ভালো কাজগুলো প্রতিক্রিয়ায় ভালো কিছুই আপনাকে দিবে, আপনাকে পরিবর্তন করতে শেখাবে। আপনার নিজের সন্তানকে আপনি সুশিক্ষিত করলেন, করার পর যদি সন্তান যদি কোনো ভালো কাজ করে সমাজে, এমন ভালো কাজ করলো আপনি প্রশংসিত, সবাই বলবে কার ছেলে, অমুকের ছেলে, বা ওর বাবা, ওর বাবার নাম হচ্ছে অমুক, এইভাবে বলবে। আর যদি কোনো একটা অনৈতিক কাজ করে তাহলে কি হবে, পুরো এলাকা জুড়ে আপনার বদনাম। তো বিষয়টা আপনি ভালোভাবে বুঝতে পারছেন যে একটা ভালো কাজ আর একটা খারাপ কাজের পার্থক্যটা কতটুকু। এই কথাটাই মনে রাখতে হবে যে শুধু বড় বড় যুগ বা হুজুররাই যে জানাতে যাবে আর আপনি শার্ট প্যান্ট পরে জানাতে যেতে পারবেন না, এমনটা কোনো কথা নেই। আল্লাহ তাআলার কাছে মানুষের সম্মান কম বেশি হওয়ার মাপকাঠি হচ্ছে তাকওয়া, সূরা হুজরাত 13 নম্বর আয়াত। কিন্তু কথা হচ্ছে জান্নাত অর্জকেরা যদি কষ্টকর না হয়ে আরামে হয় এবং অপছন্দের কাজ ব্যতীত পছন্দের কাজের মধ্যে তা নিহিত থাকে, তাহলে মানুষ কেন জাহান্নামে যাবে? মানুষ কি এতই বোকা? আসলে প্রশ্নটা আমারও যে মানুষ কেন এত বোকা। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে যেহেতু তৈরি করেছেন এবং সেখানে মানুষ এবং পাথরকে ইন্ধন হিসেবে ব্যবহৃত করবেন, সেহেতু কিছু মানুষ তো অবশ্যই জাহান্নামি হবে, হোক না জাহান্নামি, তবে মুশরিক বেঈমানরা হোক, মুসলিম হয়ে যেন আমরা জাহান্নামি না হই, এদিকে সতর্ক থাকতে হবে। ইমান হারা যাতে না হই, কুসংস্কার বেদাত মাসলা মাসাল নিয়ে ঝগড়া হচ্ছে হোক, এটা স্বাভাবিক, কিন্তু বেদাত আমল, জাল হাদিস, শিরক, এইসব করে যদি মৃত্যুবরণ করেন আপনার অবস্থাটা কি হবে? হারাম কাজের কথা বাদই দিলাম, অন্তত বড় বড় গুনাহ থেকে নিজেকে বিরত রাখুন। কবিরা গুনাহ 70টিরও বেশি কবিরা গুনাহ রয়েছে, আবার কারো মতে 150-200, মানে যে যেভাবে পেরেছে সেভাবে গবেষণা করে বের করেছে। তো অন্তত কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।